ওনাদের ওনাদেরকে যখন আমরা খুব শক্ত করে ধরতাম, ওনার তখন হয়তো ওনার বলতে শিয়াল ভাই না বলে দিতেন, শিয়াল শিয়াল ভাই সাথে কথা বলতেন। তারপর শিয়াল ভাই আবার হতে পারে কাজ করতেন, কাজে এরকম না আরিফের সাথে কথা বলে। আবার আরিফ ভাই একটা টিম এলে তখন ওদের মনির সাথে কথা বলে, মানে মনির ইসলাম, আমরা তখন মার্শাল মনি করতাম। এবং রসুদ্দিন আন্দোলনে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মীরা তোদের নিবিড়ভাবে জড়িয়ে পড়ে। যখন 11 দফা প্রণয়ন আমার কি প্রণয়নের সমস্ত এই বুলেটে হলগুলোতে গেস্টরুমে গেস্টরুমে নিয়ে তারা বসে কথা বলতেন। ওই জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ মিটিং মিটিং হয়েছে। আর আন্দোলনটা শুরু হয়েছে কিন্তু আসলে 68 পরিণত হয়েছে 69। আসলে অল্প কয়দিন, বেশি সময় না, অল্প কয়দিন এটা খুব তুঙ্গে উঠে গিয়েছিল। আমার যত মনে করে যে মতিউর যে স্কুলের ছাত্র সে মারা গেল খুব সময় 24 জানুয়ারি। মতিউর মারা যাওয়ার পরে তারপরে তো আসাদ মারা গেল। একটা সময়ে কিন্তু সমস্ত কিছুর মধ্যে একটা বিষয় ছিল, সেটা হলো যে বঙ্গবন্ধুকে মুক্ত করা। মানে এই আগে তো আগরতলা ষড়যন্ত্র মামলা সব প্রসিডিং হচ্ছে, লক্ষ্য হলো বঙ্গবন্ধুকে ক্যাপিটাল পানিশমেন্ট। ফেব্রুয়ারি 15 তারিখে সাথে জোন টর্চার টিম তাকে মেরে দেওয়া তো ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরের লাশ যখন পাওয়া গেল, সার্জেন্ট জহুরের লাশ নিয়ে মিছিল করার সেই মিছিলে আমার যত মনে করল মিছিল আমি ছিলাম। সেই মিছিলের সময় মৌলানা ভাসানী সাহেব মানে ওনারা এক লাইনে গেলেন, আমরা এক লাইনে গেলাম ওই শিক্ষা ভবনের কোনাটা থেকে। এবং এক সময় এই যে আগরতলা ষড়যন্ত্র মামলার যে ট্রাইব্যুনাল ছিল, সেই ট্রাইব্যুনালের যে বিচারকদের যে বাড়ি আক্রমণ করা হলো এবং সমস্ত পুরো টাউনই একদম তছনছ হয়ে গেল, সমস্ত জায়গায় আগুন লেগে গেল এবং বাস্তবে পাকিস্তানের এক স্টেশন পুরোপুরি কলাপস হয়ে গেল। এবং বঙ্গবন্ধুকে এক সময় তারা মুক্তি দিতে বাধ্য হলো, যদিও এর আগে বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া প্যারোলে মুক্তি দেওয়া যায় কিনা এই সমস্ত নানান রকম কথাবার্তা এটা হয়েছে। কিন্তু সবসময় আমাদের নেতাদেরা ছিলেন ছাত্র সংগ্রাম পরিষদের বৃহত্ত ছাত্রলীগের, এবং বিশেষত আমি বলবো দেশীয়দের রমধানে ওনার এই বিষয়ে খুব শক্ত ছিলেন যে যেহেতু আমরা মুভমেন্টে যেটা গড়ে উঠছে আমরা এখানে কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করার কোনো প্রয়োজন নাই এবং অবকাশ নেই এবং আমরা এটা জিতবো। পাকিস্তানিরা অতটা গণতান্ত্রিকভাবে উদারও ছিল না, যার ফলে 69 মুভমেন্টে আমি বলি যে 69 আন্দোলনের মধ্য দিয়ে পুরো বাংলাদেশের ছাত্র এবং শ্রমিকদের একটা সাধারণ মানুষদের বিষয়টা আমার মনে আরও অনেক পরে এসছে। ছাত্র এবং শ্রমিকদের একটা রূপান্তর হয়ে গেছে তাদের মনের ভিতরে, যে পাকিস্তানকে তারা ধারণ করতে সেটা পাকিস্তানকে তারা বিসর্জন দিয়ে দিয়েছে। একটা সময় এসে দেখা গেল যে এই রূপান্তরের প্রতিফলনগুলো আমরা দেখতে পেলাম বিশ্ববিদ্যালয় চত্বরে গেলেই। জৌলকরের নাম ছিল ইকবাল, সবাই আমার ইকবাল হয়ে যায়। তো ইকবাল হক হয়ে গেল জৌল আমাদের বুয়েটের জিন্ন হল হয়ে গেল তিরমিল হল, তারপরে এই সূর্য সেন হলের নাম মনে হয় জিন্ন হল ছিল, ওটা হয়ে গেল সূর্য সেন হল। এইভাবে সারা বাংলাদেশে অনেক কিছু রূপান্তরিত হয়ে গেল, অনেকটা বাঙালিকরণের একটা প্রভাব এটা এখানে এসে পড়েছিল। মুক্তির পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো যে বঙ্গবন্ধুকে এককভাবে সংবর্ধনা দেওয়া এবং রেসকোর্স ময়দানে সেই রিসেপশনের মধ্য দিয়ে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে তাকে বঙ্গবন্ধু খেতাবে ভূষিত হলো। এবং এভাবে বঙ্গবন্ধুর উত্থান হয়েছিল। একটা পরিস্থিতি গিয়েছে যে ইলেকশন এসছে, 70 নির্বাচন হয়েছে, যদি নির্বাচনের আগে ওই সাইক্লোন দেখলে অনেকগুলো ঘটনা ঘটেছে। আমাদের ইয়েটা হলো যে আমরা যখন ছাত্রলীগে 68-69 আমরা ছাত্রলীগে যোগ দিই, এই ছাত্রলীগের মধ্যে একটা অংশ ছিল আমরা মনে করতাম যে এটা ধীরে ধীরে গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তান এক সময় আর এটাকে ধারণ করতে পারবে না এবং স্বায়ত্ত শাসন পেয়ে গেলে এক সময় আমরা স্বাধীনতার দিকে যাব। আর একটা অংশের মত ছিল যে এই স্বায়ত্ত শাসন নিয়ে আমরা আন্দোলন করতে পারবো, কিন্তু শেষ পর্যন্ত স্বায়ত্ত শাসন কোনোদিন অর্জিত হবে না, আমাদের স্বাধীনতার লড়াইটি করতে হবে। কাজে এটা দুটো ভাগ এটা ছিল এবং দুই ভাগের যে বিভক্তি সেই বিভক্তি নিয়ে ছাত্রলীগ এটা চলেছিল। আমি তো আমার জীবনে দেখেছি এর আগে কি ছিল সেটা আমার যে সিনিয়র যারা তারা ভালো বলতে পারবে, কিন্তু আমি 68 পরের থেকে দেখেছি এটা
খুব স্পষ্টভাবে বিভক্ত দুইটা ধারা গঠিত হয়েছিল। এবং এই এই ধারার সময় আমরা দেখেছি যে আওয়ামী লীগ ওই সময় 1970 সালেও তাদের শ্রমিক সংগঠন করার ব্যাপারে অন্তত বঙ্গবন্ধুর সাথে সিরাজুল ইসলাম খানের কি কথা ছিল উনি তো জেনেতে বের হওয়ার পর হয়তো কথা দিতে, আর আগে তার কথা দেওয়ার প্রশ্ন আসছে না। তো সেটা দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ তারা ক্যাপিটালিজমে বিশ্বাস করে, তারা কেন শ্রমিক রাজনীতি করবে? তাদের শ্রমিক রাজনীতি করা, শ্রমিক আন্দোলন করা, ট্রেড ইউনিয়ন করা এবং এই দেশ জাতির ভাগ্য পরিবর্তনে বা ভাগ্য উন্নয়নে শ্রমিকদের কোনো বিশেষ ভূমিকা বা অবদান থাকবে এটা কখনোই মনে হয় নাই। বা ওই সময় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে আমরা যাদের সাথে ওঠা বসা করেছি আমার মনে হয় না যে তারা ওই ধরনের কোনো চিন্তা ভাবনা ধারণ করে। কিন্তু তারপরও রাজনীতির চাহিদা পূরণ করবার জন্য, সমাজের চাহিদা পূরণ করবার জন্য শ্রমিক সমাজ এখানে রাজনীতিতে যুক্ত হয়েছে এবং যুক্ত করবার প্রক্রিয়া কারিগর হিসাবে আমি মূলত এখানে শহীদুল আহসান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং অনেকে আগত সিঙ্গেল হ্যান্ডে উনি বিভিন্ন জায়গায় গিয়ে শ্রমিকদের মধ্যে এই শ্রমিকদের মুক্তির জন্য স্বাধীনতা ছাড়া আমাদের বাঙালির আলাদা রাষ্ট্র ছাড়া আসলে মুক্তি হবে না এই কথা উনি বারবার শ্রমিকদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন। এবং তার এই প্রচেষ্টার কারণে ওই সময় শ্রমিক অঙ্গনে আইএসসি যারা অত্যন্ত শক্তিশালী ছিল বিভিন্ন জায়গায়, বাস্তবে এখানে আইএসসির সংগঠনের শ্রমিক রাজনীতিতে শক্তিশালী ছিল তারা, তাদের নেতারা ধীরে ধীরে আসলে এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে পড়লেন এবং যুক্ত হয়ে পড়লেন। এবং খুলনা চিকাগাঁও থেকে শুরু করে ঢাকা আদমজি কোস্তগোলা তেজগাঁও আপনার তারপরে টঙ্গি যদপুর সব জায়গায় আন্দোলন ভেতরে তাদের যে সনাতনী বাঁধার যে টেলিমিয়ান সেই টেলিমিয়ান থেকে সরে এসে তারা এই জাতীয়তাবাদী আন্দোলনে তারা সম্পৃক্ত হয়ে পড়ে। এক সময় তাদের যে বড় বড় নেতারাই এক সময় তার পরবর্তী পর্যায়ে দেখা গেছে তারা শ্রমিক লীগের নেতৃত্ব গ্রহণ করে। এটা একটা বিষয় যে ছাত্র এবং শ্রমিকের যে মিলন যে শক্তি সেই শক্তি গড়ে ওঠে এই ১৯৭০ আন্দোলনের ভেতর দিয়ে। ৭০-এর নির্বাচনগুলো ৭০-এর যে নির্বাচনেও দেখা গেছে যে শ্রমিকরা আদমজির থেকে ছুটি নিয়ে যখন গ্রামে যায় তারা তখন তারা নৌকার প্রচার করবার জন্য নৌকা ক্যান্ডিডেটের পক্ষে কাজ করার জন্য তারা যায়। এটা একটা সম্মিলিত ছাত্র শ্রমিকদের একটা কাজ ছিল, কেননা অল্প সময়ে রাজনীতির অনেক বড় রকম একটা অগ্রগতি হলেও এত বড় দায়িত্ব পালন করবার মতন শক্তি এবং সামর্থ্য সেই সামর্থ্য তাদের কোথাও হয় নাই। এবং তারা কত বড় দায়িত্ব পালন করতে যাচ্ছে সেটাও আমার মনে হয় তারা সেই প্রশ্নটিও তাদের ছিল না। সেটা যাই হোক, বঙ্গবন্ধুর ৭০-এর নির্বাচনের সময়ও ছাত্রলীগের পক্ষ থেকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয় এবং ছাত্র নেতারা এমনকি ঢাকা সিটি ঢাকা জেলা ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্র নেতা সহ ছাড়াও এটা বড় বড় টিম করে এক এক জেলা পাঠিয়ে দেওয়া হলো ক্যাম্পেইন করার জন্য। এবং এইভাবে ৭০-এর নির্বাচন তো হয়েছে, আমরা ৭০-এর নির্বাচনের ফলাফল জানি। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ৭১ সাল আমরা ৭০-এর নির্বাচনের যে বিপুল বিজয়ের পরে এই পার্লামেন্টের মেম্বারদের সঙ্গে যাতে জনগণের কোনো আস্থার ব্যবধান না হয় সেটার জন্য আমার মনে হয় জানুয়ারিতে একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে বঙ্গবন্ধু শপথ বাক্য পাঠ করা সবাইকে যে সবাই কেউ জনগণের সাথে বেইমানি করবে না, জনগণের স্বার্থ থেকে বাইরে যাবে না। যখন পাকিস্তানের জাতীয় পরিষদ আর এক তারিখ আর বলবে না এটা যখন ঘোষণা করা হলো তারপরে হলো পুরো বলা যায় যে পুরো জাতীয় রাজনীতির যে চেহারা বাংলাদেশের যে রাজনীতির চেহারা পুরোটাই পরিবর্তিত হয়ে গেল। কারণ এখন যারা স্বায়ত্ত শাসনের মাধ্যমে দেশকে স্বাধীন করার প্রক্রিয়ার কথা ভাবতেন তাদের সে সুযোগটা থাকলো না, কেননা বাঙালি সংখ্যাগরিষ্ঠিত হওয়ার পরও তাদেরকে ক্ষমতা দেবে না বলেই এটা তাদের সিদ্ধান্ত এটা স্পষ্ট হয়ে গেল। পাঞ্জাবিদের যে খেলাধুলা এবং ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র আরো উন্নগ্ন হয়ে গেল। এর ফলে ছাত্রলীগের মধ্যে যে বিভেদ সে বিভেদ কিন্তু ছাত্রলীগের বিভেদ এটা অনেকটা জোড়া লেগে গেল, স্বায়ত্ত শাসনের মাধ্যমে আর অগ্রসর হওয়ার চান্স নাই, কাজেই এখন আর বিভেদ করি একসাথেই লড়তে হবে। ১ তারিখে কিন্তু স্বাধীন বাংলা ছাত্র সমাজ পরিষদ
কেন্দ্রীয় ছাত্র সমাজ পরিষদে শালিমালা ছাত্র সমাজ পরিষদ হিসেবে রূপান্তরিত হয়। আমার 2 তারিখে যে মিটিং, যে মিটিংয়ে তখন ডাকসুর ভিপি ইনফর্মাল যে পতাকা, সেই পতাকা উত্তোলন করা হয়, যেটা জয় বাংলা বাহিনীর পতাকা 1970-এর 7 জুনে যে পতাকাকে জয় বাংলা বাহিনীর পতাকা হিসাবে চিহ্নিত করা হয়েছিল, তখন ছাত্র সংগ্রাম পরিষদের নেতা হলেন মিজাম সিদ্দিকী প্রেসিডেন্ট, ছাত্রলীগের সাধারণ জেনারেল সেক্রেটারি ডাকসুর ভিপি আসমারক, জিএস মাপন বিষয়ত দুইজন তো এখানে আসমারক এবং সাধারণ সিয়া দুইজনই প্রত্যক্ষ ভাবে নিউক্লিয়াসের সাথে সম্পৃক্ত ব্যক্তি ছিলেন। কাজে নিউক্লিয়াসের যে প্রভাব ছাত্র সংগ্রাম পরিষদকে পরিচালনা করা, এটা নিউক্লিয়াসের নেতারা শহীদ উল্লাহ খানের কোনো অসুবিধে হওয়ার কারণ ছিল না। এটা আজকে আমরা তাত্ত্বিকভাবে 2:2 এটা বলি, কিন্তু বাস্তবে 1 তারিখের পরে যারা স্বায়ত্ত শাসনপন্থী ছিলেন তাদেরকে আসলে তাদের কোনো জায়গা ছিল না। এই শহীদ উল্লাহ খানের নেতৃত্ব এবং ওনার যে আর্বিট্রারি ডিসিশন বিভিন্ন সময় সে ডিসিশন গ্রহণ করার ব্যাপারে কারোই কোনো দ্বিধাদ্বন্দ্ব কখনই আমরা দেখি নাই। এবং ওই সময় বলতে গেলে যে উনি যে ওনার যে দূরদৃষ্টি, সেই দূরদৃষ্টি এবং বিবেচনা বোধকে সবাই মেনে নিয়েই আসলে তার সমস্ত সিদ্ধান্তগুলো তারা মেনে নিয়েছিলেন। এবং একইভাবে 3 তারিখে ইশতেহার পাঠ করা এবং ওই মঞ্চে যে যাতে আমাদের যে স্বাধীন বাংলার পতাকা, সেই পতাকা উঠতে থাকা উত্তোলন করা, বঙ্গবন্ধুকে 3 তারিখে হাজির করা এবং সেজন্য পরিকল্পিতভাবে কাজ করা, শহীদ উল্লাহ খান আব্দুর রাজ্জাক যে নিউক্লিয়াসের ফোর্স তাদেরকে কাজ করা, এবং এই ইতিমধ্যে বঙ্গবন্ধুর পরামর্শে এই পুরো প্রক্রিয়ার সঙ্গে শেখ মুজিবুর রহমান মুক্ত হয়ে আমাদের যুক্ত হয়ে গেছেন। কাজে নিউক্লিয়াস এবং এই যে এবং বিএলএফ এর যে চার নেতা, এটা একটা অন্তর্বর্তীকালীন স্তর বলা যায় বা পর্যায়ে বলা যায় যেটার সাথে ওনারা জড়িত ছিলেন, কিন্তু যেহেতু নিউক্লিয়াসের দূরদৃষ্টিতে নিউক্লিয়াস যা ভেবেছিল, যা চিন্তা করেছিলেন, যেভাবে সংগঠিত হয়েছিল সেভাবে ঘটনাগুলো ঘটছে, কাজে পুরো রাজনীতি এবং আন্দোলনের প্রক্রিয়াতে ধরে নিউক্লিয়াসের যে নেতৃত্ব এবং নিউক্লিয়াসের বিভিন্ন পর্যায়ে যে নেতা এবং সংগঠক যারা আছেন তাদের যে নেতৃত্ব, সেই নেতৃত্বগুলো অত্যন্ত সুগঠিত স্পষ্ট ছিল এবং খুব ফোকাস ছিল। কাজে সেই বিবেচনায় 1900 মার্চ মাসে 1 তারিখ থেকে 7 তারিখ একটা ফেজ বলা হয় যে 7 তারিখ, যদিও 7 তারিখে বঙ্গবন্ধু যা বলেছেন বাস্তবে ওইটার একই স্ক্রিপ্ট উনি 3 তারিখে বক্তৃতা বলেছেন, যে এখন কেউ অসহযোগের বিষয়গুলো, হরতালের বিষয়গুলো এবং ওইটার ফুলদের থেকে হাঁপড়ে করে দেওয়া, মাইনেগুলো দিয়ে দেওয়া, তারপর রিক্সাওয়ালাদের কিছু বেশি করে পয়সা দেওয়া, এ সব কিছু কিন্তু উনি 3 তারিখেগুলো বক্তৃতা করেছেন। 7ই মার্চে এটা উনি আরো স্পষ্টভাবে যা বলেছেন স্পষ্টভাবে বলেছেন, এবং তার বক্তৃতার পরে পরের দিন হয়তো তাজউদ্দিন সাহেব একটা প্রেস ব্রিফ করতেন লম্বা করে, উনি একাই করতেন এবং সেটা নিয়ে উনি আমার মনে হয় বঙ্গবন্ধুর সাথে বা অন্যান্য মুভমেন্টের পর যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে ওই ব্রিফগুলো আমরা করতেন। এভাবে পুরো মানে মার্চ মাসে পুরো 7 তারিখের পর পুরো শুনে, এবং পাকিস্তানিরা যখন বললো যে এটা আকর্ষের মধ্যে এটা আলোচনা আমাদের নিষ্পত্তি করতে হবে, আলোচনার জন্য ইয়াইয়া খান 15 তারিখে আসলেন, মানে 16 তারিখে বঙ্গবন্ধুর সাথে পয়লা আলোচনা। কিন্তু আমাদের মনে একটা সংশয় ছিল সবসময়, যেহেতু আওয়ামী রাজনীতিতে একটা রক্ষণশীল যে ধারাটা আছে, তারা মনে করত তখনও মনে করতো যে হয়তো বা 6 দফা 7 জনের একটা পদ, যদিও 1 তারিখে সেটা শেষ হয়ে গেছে, তারপর ইয়া যারা আসছে আলোচনা হবে, তাদের একটা স্লিম কোনো একটা পদ বের করা যায় কিনা, উন্মোচিত করা যায় কিনা, তারা সবসময় এটা ভাবতো। হয়তো বা সেই বিবেচনায় তারা বঙ্গবন্ধুর উপরে হয়তো বা কিছু চাপ দেওয়া বা কিছু অনুপ্রাণিত করে এটা তারা চেষ্টা করতেন, এবং এইসব বিবেচনায় আমাদের সবসময় ভয় থাকতো যে আসলে শেষ পর্যন্ত আমাদের প্রস্তুতির দিকে প্রস্তুতিটা যথেষ্ট কিনা, এই সমস্ত বিবেচনা তার মানসিক প্রস্তুতি আমাদের দিকে যথেষ্ট কিনা, এই সমস্ত বিবেচনা নিয়ে বঙ্গবন্ধু শেষ পর্যন্ত কি কথা বলে সেটা একটা বড় প্রশ্ন আমাদের মনে ছিল, একটা আশঙ্কা ছিল কখন কি হয়ে যায়, এ সমস্ত ভাবনা আমাদেরকে ছিল। যাই হোক, 18 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত বারবার বিভিন্ন মিটিংগুলো হয়েছে ইয়াইয়ার সঙ্গে, এবং ইয়াইয়ার যে টিমের সঙ্গে
মিটিংগুলো হয়েছে এবং সেই মিটিংগুলো কোনো রকমের কোনো ষড়যন্ত্র এবং চক্রান্ত বাংলাদেশের মানুষ চক্রান্তকে মেনে নেবে না এবং আমরা প্রস্তুত আছি এই সমস্ত বিবেচনা করতে গিয়ে যতই দিন গিয়েছে কিন্তু আমি বলি যে তিন তারিখের পরে যতই দিন গিয়েছে সাত তারিখের মিটিং এর পরে বঙ্গবন্ধুর বক্তৃতার পরে ছাত্র এবং শ্রমিকদের জনগণকে আরো বেশি ঐক্যবদ্ধ করেছে কেননা তখন তারা অনেক দূর চলে গেছে এখান থেকে ফেরার কোনো ইয়ে নেই এবং একটা সময় এসেছিল একটা সময় যে যদি কম্প্রোমাইজের বিষয় আসে তাহলে যেই পতাকা উড়িয়েছি সেই পতাকাতে দাঁড়িয়ে যেতে হবে এবং একটা ইয়ে হলো যে যেই পতাকা আমরা উড়িয়েছি সেই পতাকা আর কোনোদিন আমরা নামাবো না কাজে সেই জায়গার থেকে সেই জায়গায় যখন রাজনীতির লাইনটা দাঁড়িয়ে গেল এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে আমরা যে পতাকা উড়াবো আর নামাবো না সেটা স্পষ্টভাবে এই দেশের মানুষকে সিগন্যালটা দেওয়ার জন্য তাদেরকে প্রস্তুত করার জন্য 23 মার্চ পাকিস্তানের রিপাবলিক ডেতে প্রতিরোধ দিবস হিসাবে আমরা ছাত্রলীগের পার্টিসের ছাত্রলীগের পক্ষ থেকে যেটা করেছি সেটা এরকম 23 তারিখে সারা বাংলাদেশের প্রতিরোধ হবে পাকিস্তানের প্রজাতন্ত্রের পাকিস্তান পতাকা কুড়িয়ে দেওয়া হবে আমরা সারা বাংলাদেশের সব জায়গায় পতাকা উড়াবো 22 তারিখে সমস্ত পত্রিকা পত্রিকাগুলোতে পতাকার নমুনা তুলে দেওয়া হলো এবং সারা বাংলাদেশে স্বতঃস্ফূর্তভাবে পতাকা তৈরি হয়ে গেল এবং 22 তারিখে গভীর রাত থেকে শুরু করে সারাদিনে বিভিন্ন জায়গায় এই নিউক্লিয়াসের সাথে সংশ্লিষ্ট ছাত্রলীগের কর্মী শ্রমিক লীগের কর্মী যারা আছে তারা সমস্ত জায়গায় গিয়ে ক্যান্টনমেন্ট ছাড়া আমার তো আমার যদি মনে পড়ে যে হাইকোর্ট এবং সচিবালয় এই সমস্ত জায়গাতেই কিন্তু এই পতাকা উড়িয়ে দেওয়া হয় এর মধ্যে দিয়ে আমার মনে হয় বাঙালির মনে হতো যে পাকিস্তানের যে অপঙ্গ মৃত্যু সে মৃত্যু সেদিনই হয়ে গেছে এবং সে কফিনে তাকে কফিন করতে করা হয়েছে পাশাপাশি কিন্তু ভাষা নিয়ে এবং আরো অন্যান্য যে সমস্ত সংগঠন আছে তারা কিন্তু বিভিন্ন তারপর আতাউর রহমান খান সাহেবের জাতীয় লীগ নেত মুজাফফর ওনারা সামরিক আইনকে প্রত্যাহার করার জন্য ওনারা আমি করছেন ওরা তখন এই ডিসিশন গুলো নিতে পারেন নাই এদিকে আরেকটা বিষয় ছিল সেটা হলো যে আমরা যারা নিউক্লিয়াসের সাথে সম্পৃক্ত ছিলাম ছাত্রলীগ এবং ছাত্রলীগের ভেতরে আমাদের নিউক্লিয়াসের স্বাধীনতার পক্ষে কর্মী এবং সমর্থকদের সংগ্রহ করার জন্য আমরা কাজ করলাম শেষ পর্যন্ত ওই প্রশ্ন আছে শেষ পর্যন্ত যুদ্ধ হবে যুদ্ধটা কিভাবে হবে বক্তৃতা দিয়ে বক্তৃতা করে লড়াই করতে হবে সশস্ত্র লড়াই ট্রেনিং কিভাবে হবে লড়াই কিভাবে আমাদের কে সাপোর্ট করবে এই সমস্ত অনেক রাজনৈতিক প্রশাসনিক এবং সামরিক যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর প্রক্রিয়ার ভেতরে একসময় এসেছিল যে আমাদের নিজেদেরকে এর জন্য তৈরি হতে হবে এবং সেজন্য বিভিন্ন জায়গায় একটা হলো অস্ত্র সংগ্রহের কাজ তারপরে হলো যে তাদের সেটা ট্রেনিং এর কাজ তারপরে হলো সামরিক সময় সরঞ্জাম সংগ্রহ করার কাজ ইন্টারনালি দেশের ভিতরে এই যুদ্ধ হয়তো এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হবে এই দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য কর্মীদেরকে তৈরি করা তার সৈনিকদেরকে তৈরি করা আমাদের প্রধানত আমাদের এই অভিজ্ঞতার জায়গাটা ছিল প্রধানত সেকেন্ড ওয়ার্ল্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভিয়েতনাম ওয়ার সরদি হলের সামনে প্যারেড হইতো এই যে প্রাক্তন সেনাবাহিনীর লোকরা বা রিটায়ার সেনাবাহিনীর লোকরা সেগুলো প্যারেড করে তো ডামি রাইফেল দিয়ে আবার এই মার্চ মাসে অস্ত্র সংগ্রহের কাজগুলো হলো তখন একদিকে দিনে এগুলো ট্রেনিং করে রাতের বেলা বা রাত সন্ধ্যার পরে সেই সমস্ত অস্ত্র গোলাবারুদ এগুলোকে সংগ্রহ করা এবং বিভিন্ন কেমিক্যাল স্টোরেজ যেগুলো আছে সেগুলো থেকে যে সমস্ত প্রয়োজনীয় রসদগুলো সংগ্রহ এগুলো আমাদের আমরা আমাদের গ্রুপগুলো ছিল সেই গ্রুপগুলো সংগ্রহ করা এবং স্টোর করা এগুলো এই সমস্ত কাজ করা হয় মার্চের যখন 25 তারিখে ক্র্যাক ডাউন তখন আমাদের কাছে ট্যাঙ্ক আসবে বা মিলিটারি ভেহিকেল আসবে এগুলো আশাটা স্লত করে দেওয়া আমাদের যে সাধারণ জনগণ নিজের বুদ্ধি বিবেচনা দেখা যাচ্ছে যে ওই যে গাছ কেটে ফেলে রেখে দিয়েছে ওইকে দিয়ে তারা আটকা গেছে তো এগুলো একটা পিপুলস ওয়ার বাস্তবে এটা একটা জনযুদ্ধের প্রস্তুতিটা হয়েছে সেই প্রস্তুতির মধ্য দিয়ে তার নিজস্ব পরাকৌশল কিন্তু এখানে গড়ে উঠেছে এবং আমরা যেহেতু সবসময় গণসংগ্রামে ব্যস্ত গণসংগ্রামে নিয়োজিত ছিলাম সেই 69 সময় থেকে কাজে এগুলোকে দেখতে এবং এর সাথে সম্পৃক্ত হতে করতে পেরেছি 25 তারিখে ক্র্যাকডাউন সবকিছুই দেখলাম আমাদের কিছু জিনিসপত্র ছিল আর কি সামরিক সরঞ্জাম এগুলো আমাদের রুমে ছিল সেগুলো রুম থেকে সরিয়ে অন্য রুমে রাখা এবং কিছু তখন আমাদের অলের পেছন দিয়ে একটা বস্তি ছিল রেল লাইনের বস্তি তখন
সরঞ্জাম বের করে নিয়ে আমরা একটা নিরাপদ জায়গায় আমরা ওয়ারিতে ডাক্তার মাহমুদ মাহমুদুর রহমান হারাতে আমরা সেখানে রাতে 25 তারিখ রাতে সেখানে থাকি। 26 তারিখে বের হওয়ার তো উপায় ছিল না, 27 তারিখে যখন বের হই তখন কিন্তু বাড়িতে বাড়িতে আগুন চলছে। আমরা সকালবেলা বেরিয়েছি আমরা আজিমপুরে, কারণ আমাদের একটা যোগাযোগের জায়গা ছিল বড় নেতাদের সঙ্গে আজিমপুরে। আমরা আজিমপুর পর্যন্ত এসে পৌঁছেতে পৌঁছাতে গাড়ি গেছে বেলা 5টা, নেতার উপরে চলে যাচ্ছে। আমরা একদিন আরো একদিন বা দুই দিন আজিমপুর এলাকার আশেপাশে বন্ধু বান্ধবদের সহযোগিতায় তাদের কাছে ছিলাম। আরো দুই দিন পরে সম্ভবত 20 তারিখে আমরা ক্যানিগঞ্জ পার হয়ে আমরা চলে যাইলাম রোহিতপুর। রোহিতপুরের চেয়ারম্যানের একটা অফিস ছিল, সেই চেয়ারম্যানের অফিসে আমরা কিছু দুই দিন ছিলাম। বিডিআর পুলিশ কেউ রাইফেল নিয়ে কেউ কারবাইন নিয়ে যার যে আছে সেটাই নিয়ে সে পালাচ্ছে। যাই হোক সবই তখন একটা বিশৃঙ্খল অবস্থা। আরিফ ভাইয়ের সাথে কাদের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল, আমরা তখন চলে গেলাম পাড়ে গ্রাম। আওয়ামী লীগের ঢাকা জেলার প্রধান নেতা ছিলেন ইয়াহিয়া পিন্টু, পিন্টুর বাসায় আমরা বেশ কিছুদিন ছিলাম। ওইখানে যে কদিন ছিলাম আমাদের কাজ ছিল ওইখানে থাকে। তারপর আমরা ঢাকা টাউনে সপ্তাহে একদিন বা দুই দিন এসে আমার পুরনো যে সমস্ত কর্মীদের বাড়ি ঘর সেখানে যে যোগাযোগ রক্ষা করে তাদেরকে ভরসা দেওয়া, আমাদেরকে তো লড়াই করতে হবে। আমাদের ধারণা আরেক ভাই মনে করেছিলেন যে আমরা ঢাকা সিটি আমরা এখানে থাকি, বাইরের থেকে আমাদের সাপ্লাই হবে, যে সাপ্লাই আসলে সেগুলো ব্যবহার করে আমরা যুদ্ধটা করতে পারবো। কিন্তু এর মধ্যে পরিস্থিতি পরিবর্তন হয়ে গেল, অনেকে এর মধ্যে তাদের হিসাবে নেতৃত্ব তারপরে বাংলাদেশ সরকার একটা যুদ্ধের প্রস্তুতি দিল। হাজার হাজার মানুষ তারা কিন্তু দেশ ছেড়ে তারা বিভিন্ন ক্যাম্পে যাওয়াটা যাওয়াটা শুরু করে। সমস্ত কিছু দেখে আমরা আগে বিলের 18 তারিখে একবার খুব সময় আমরা যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু তখন ফরিদপুর দেখে ফরিদপুর তখন মাত্র আর্মির কাছে ফল করেছে। ফরিদপুর কোন দিক দিয়ে ঢোকার রাস্তা না পেয়ে আমরা ফিরত আসলাম। পরে আমরা খুব সম্ভব আমরা 25 তারিখে হাঁটা পথে মানিকগঞ্জ দিয়ে ঘিওর দিয়ে পাবনা দিয়ে কুষ্টিয়া দিয়ে হাঁটা পথে আমরা জলঙ্গি বর্ডার দিয়ে আমরা পাবলাম। 2 তারিখে খুব সম্ভব আমরা 2 তারিখে গিয়ে কলকাতা উপস্থিত হই। আমার কলকাতা জলঙ্গি বর্ডারে গেলে আমার সাথে পয়লা দেখা হয় দুলাল সাহেব, উনি রাজশাহীর প্রখ্যাত ছাত্রনেতা ছিলেন। ওনাকে সিরাজ ভাই রাজাকারীকে ওইখানে পোস্টিং দিয়েছিলাম যে তুমি এখানে থাকো, এটা যা হয় লোকজন সব ওইখানে কলকাতা এখানে পাঠাবো। আর আমরা তিনজন ছিলাম, আমি ইমো সেলিম সিটি ছাত্রলীগের রাজনীতিবিদ ছিলাম। এরপরে এর মধ্যে তো এর মধ্যে আমরা কলকাতা যাওয়ার পর সেগুলো হলো বিএনএফের চার নেতা নেতারা বিএনএফ কমান্ড গঠন করলো। নেতারা আরও সরকারের সঙ্গে তার আলাপ করে ঠিক করলেন বিএনএফের নেতৃত্বে দীর্ঘমেয়াদে অনিয়মিত যুদ্ধ করার জন্য সেই ফোর্স আমরা রেডি করলাম। আমরা রেডি করে তো ওনারা বলেছেন আমরা আমাদের একটা পার্ট হলো এই সৈন্যদেরকে তৈরি করা মানসিকভাবে এবং সামরিক আমাদের ওইখান থেকে আনার জন্য কোন গাড়ি ঘোড়া করতে পারেনি। আমরা ওখানে কতজন আমার তো মানে 30-32 জন মতন আমার একদম এখন মনে নেই। আমাদের যে লড়াইটা করতে হবে সেই লড়াইয়ের জন্য আমাদের নিজেদের চিন্তা ভাবনা করে মূলনীতিতে গোয়েন্দা যুদ্ধের মূলনীতিটা ঠিক রেখে এই পরিস্থিতিতে সেটা কিভাবে বাস্তবায়ন হবে সেটা আমাদেরকে করতে আমাদেরকে ঠিক করতে হবে। তাহলে সেই সমস্ত বিবেচনায় নিয়ে আমরা সেই পোস্টটা আমরা আমরা রেডি করি। রেডি করার জন্য আমাদের প্রথমে 8 জন সিনিয়র লিডারকে রাখা হয়, তারপরে আরও আমরা প্রয়োজনে যেহেতু খুব দ্রুত গতিতে যুদ্ধ বিস্তৃত হচ্ছে তাতে আমাদের আরও যোদ্ধা দরকার, কাজে আরো বেশি দিকগুলো ফাইল হচ্ছে। এবং এক এক সাথে 3-4-5টা ব্যাচ, কোনো ব্যাচে দেখা যায় 100-200, কোনো দেশে বা কোনো ব্যাচে 70-80, এক এক রকম এক এক সময় এক এক রকম। তো পুরো ট্রেনিংটা সর্বসময় কাভার আপ করার জন্য আমরা কাজ করেছি নিবিড়ভাবে। এবং এই করতে করতেই আমাদের যে উদ্বাস্তুদের চাপ, আন্তর্জাতিক পরিস্থিতি, সবাই ইন্ডিয়াও চাচ্ছে তাড়াতাড়ি সলিউশন, সব কিছু মিলে আমরা যে দীর্ঘমেয়াদী চিন্তাটা করেছি সেই দীর্ঘমেয়াদী এই চিন্তাটা সেই দীর্ঘমেয়াদী যুদ্ধে জায়গাটা এখানে কিন্তু তৈরি। তার আগেই একটা রাজনৈতিক একটা মীমাংসা, সেটা সামরিকভাবেই হোক
বা অন্য কোনোভাবেই হোক সেটা শেখ সবাই দেখতে চেয়েছে, যার কারণে বাংলাদেশ এবং ভারতীয় বাহিনী মিলে আমাদের শেষ যে লড়াই, খুব লম্বা সময় কিছু হয় নাই, 6 তারিখ থেকে 16 তারিখ 10 দিনের লড়াই, সেই 10 দিনের লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা মহান বিজয় আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। তবে এই যুদ্ধের সময় আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল সময় আমাদের জীবন, জীবনের চেয়ে তো আমার বড় কিছু নাই, এটাতেই আমরা বাজি রেখে আমরা লড়াই করেছি, এটাই আমরা বিসর্জন দিতে চেয়েছি মানুষের জন্য, সমাজের জন্য এবং জাতির জন্য আমরা বেঁচে গেছি, সেটা আমাদের সৌভাগ্য। আমরা যারা যাদেরকে ট্রেনিং দিয়েছি তারা অনেকে শহীদ হয়ে গেছে। আমরা যুদ্ধ করেছি একটা আমাদের এখন স্বাধীন বাংলাদেশে, একটা স্বাধীন বাংলাদেশ হবে, একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এবং এখানকার মানুষের মানুষ ভেদাভেদ থাকবে না, এবং এখানে সমাজতন্ত্র নির্মাণের মাধ্যমে, সমাজতন্ত্রের মধ্য দিয়ে এ দেশের মানুষের যে সাম্য এবং ভ্রাতৃত্ব এবং অগ্রগতি এটা সাধিত হবে, এটাই ছিল ওই সময়ের জন্য আমাদের আকাঙ্ক্ষা, স্বপ্ন এবং ভাবনা। তো 71 সালে যুদ্ধ করেছি, আজকে 2016 সাল, 1970 ওই সময় সমাজতন্ত্র ছিল তুঙ্গে, এবং দুইটা বা দুই বিশ্ব ব্যবস্থা ছিল, একটা ক্যাপিটালিস্ট, একটা সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট ক্যাম্পের মধ্যে বিভেদ ছিল, কিন্তু আইডিওলজিক্যালি দুইটা ক্যাম্প ছিল, সোশ্যালিজম এবং ক্যাপিটালিজম। আমরা তার দ্বারা অনুপ্রাণিত ছিলাম, আমরা সেই সোশ্যালিস্ট ভাবাদর্শ দ্বারা উজ্জীবিত ছিলাম, এবং আমরা মনে করতাম এভাবেই মানে সমাজ এবং রাষ্ট্রের এটা কল্যাণ হবে এবং রাষ্ট্র আরো উন্নত হবে, সমৃদ্ধ হবে। কিন্তু আজকে 46 বছর পরে বিশেষত আমাদের 90-এর দেশে শেয়ার পতনের পরে চীন তার নীতি অর্থনৈতিক নিয়ে তার নীতি সংশোধনের পরে অন্যান্য রাষ্ট্র সমাজতান্ত্রিক রাষ্ট্রের যে পতনের পরে আজকে বাস্তবে তো দুই বিশ্ব ব্যবস্থা নাই, কাজে আজকে তারপরেও মানুষের মানুষের যে সমতা, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রের যে চাহিদা, মনের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু তার কিন্তু অফুর, সেই চাহিদা কিন্তু অফুরান, কাজে সেগুলো আছে। সেই আমি মনে করি যে শান্তি, সমতা, গণতন্ত্র এবং ন্যায় বিচারের ভিত্তিতে এই সমাজকে পুনরায় নির্মাণ করার জন্য আমাদের 71-এর যে ভাবনা ছিল সেই ভাবনা এইগুলোর ভেতর দিয়ে এটা সৃজিত হতে পারে এবং শক্তিশালী হতে পারে এবং অগ্রসর হতে পারে। তরুণদের জন্য কথা একটাই যে তাদের পূর্ববর্তী প্রজন্ম, পূর্বপুরুষরা অনেক কষ্ট করে, আমরা তো যুদ্ধ করে বেঁচে গেছি, এখানে লক্ষ লক্ষ মানুষ আত্মদান, কেউ যুদ্ধ করতে গিয়েছে, কেউ নিরীহভাবে নিজের মানে সন্তানদেরকে নিয়ে বেঁচে থাকতে গিয়ে নিজের ঘরের মধ্যে তারা পোড়ানীতির কারণে, ইয়ার পোড়ানীতির কারণে তারা মৃত্যুবরণ করেছে, তারা অনেক কষ্টে এই দেশটা দেওয়া হয়েছে, তারা যাতে এটা মর্যাদা দেওয়া হচ্ছে।